মানে মানুষ যে একটা ভালো সিনেমার জন্য কি পরিমাণ অপেক্ষা করে, আমির ভাই আমি এবার নতুন করে আবার আমার নাম আমার করে ইন্ডাস্ট্রি দিচ্ছে। সো আপনি যদি সিনেমাটা দিতে পারেন ঠিকঠাক, ভাই বিশ্বাস করেন এটা তামিল বাজার হচ্ছে বড় বাজার। এটা ইন্ডাস্ট্রির লাভের জন্য আসলে আপনাকে নিয়মিত সিনেমা দিতে হবে। জওয়ানের ট্রেলার রিলিজ হয়েছে, জওয়ান হয়তো বা বাংলাদেশে একই সময় মুক্তি পাবে। আমার ধারণা পাঠান ফেল করার কারণে এটা একটা বড় কারণ ছিল যে অনেকদিন পরে মুক্তি পেয়েছে। এখন জওয়ান তো ভালো একটা সেল দিবে, এখন জওয়ান এই যে হলমার্কটা কিন্তু প্রিয়তমা সুড়ঙ্গ থেকে ভালো টাকা পেয়েছে, জওয়ান থেকে পাবে, বাংলাদেশের অন্তর্জাল আসতেছে সেটা থেকে পাবে, আরও কয়েকটা ভালো ভালো সিনেমা আসতেছে। এই টাকাটা পাওয়ার পরে তাদেরকে হলকে ঠিকঠাক করতে হবে। ভাই আপনি আমি ভালো সিনেমা দিলাম, মানুষ আসলো, কিন্তু এসে যদি পরিবেশ ভালো না পায় ও আসবে না। আমি ঢাকার বাইরে, আমি আমার শরীয়তপুরের ছেলে, আমি যখন বাড়ি যাই তখন আমি আমাদের এখানে একটাই সিনেমা হল আছে আলোচনা। আমি ছোটোবেলায় অনেক সিনেমা এখানে দেখছি, ম্যাক্সিমাম অশ্লীল সিনেমা দেখছি। তো সেখানে ঢোকার পরে আমি প্রথম বুঝি না এটা নায়ক নাকি নায়িকা, আমার সিনেমা কিন্তু তোমার ছবি, আমি অডিও শুনে বুঝছি এটা নায়িকা। স্ক্রিনের এত বাজে অবস্থা, স্ক্রিনের এত বাজে অবস্থা, এই আমি এবং পুরা হল ভরা, ম্যাক্সিমাম মানুষ গরমে খালি গায়ে, নোংরা গন্ধ, এবং তারা এর মধ্যে দেখতেছে মানে চিৎকার করতেছে। তো সিনেমা দেখে আমাকে ফোন দিছে, ভাই খুব ভালো সিনেমা হয়েছে। আমি কি মানে আমি কনফিউজ, আমি কি ছবি বুঝছস তুই? বলে হ্যাঁ। আমি বলতো লাস্টে কি হয়েছে? বলে এই হয়েছে। আমি দেখবো সে বুঝছে। তো এটা হচ্ছে বোঝা, কিন্তু সত্যি সত্যি যদি সে আমি যে কালারটা করছে সেটা যদি সে পাইতো, সে অডিওটা পাইতো, তাহলে কত কানেক্ট বেশি হইতো। একটার মধ্যে এরকম ছিল, গরুর হাত ছিল, মানে গরু রাখা হইতো আটার সময়, সেই গরুটারু বের করে এখন এটাকে হল বানানো হয়েছে। লাইক আমি দোষ দিচ্ছি না, কেন ওই মানুষটা কয়েকদিন আপনি একটা ঘর উঠে রাখবেন, মানে দর্শক তো ওমাই গড, মানে আমি যেইভাবে ওরা সিনেমাটা দেখছে এবং যেই পরিবেশে, মানে মানুষ যে একটা ভালো সিনেমার জন্য কি পরিমাণ অপেক্ষা করে, আমির ভাই আমি এবার নতুন করে আবার আমার নাম আমার পুরো ইন্ডাস্ট্রি বুঝছে। এবং ইন্ডাস্ট্রি আমি একটা কথা অনেকবার বলি যে বাংলাদেশে হচ্ছে সিনেমার জন্য খনি। কেন খনি? একটা মানুষের বিনোদনের কোনো জায়গাই নাই। আপনি পৃথিবীর অনেক দেশ ঘুরছেন, কেউ বারে যায়, কেউ ক্যাসিনোতে যায়, কেউ জিমে যায়, কেউ পার্কে যায়, কেউ সমুদ্রের পাড়ে যায়, রাইট, কেউ নাইট ক্লাবে যায়, যার যেটা পছন্দ, কেউ রাস্তায় হাঁটে সুন্দর ফুটপাত। ভাই আমার বিনোদনটা কি? বউ নাও, বাচ্চা নাও, বাপ নাও, ভাই নাও, রেস্টুরেন্টে খাও, দ্যাট দ্য অনলি ওয়ান এন্টারটেনমেন্ট। সো আপনি যদি সিনেমাটা দিতে পারেন ঠিকঠাক, ভাই বিশ্বাস করেন এটা তামিল বাজার হচ্ছে বড় বাজার এটা। এবং আরেকটা হচ্ছে রিপিট দর্শক। আমেরিকায় একটা সাদা আমেরিকানকে একটা ছবি দ্বিতীয়বার দেখানো ইয়া মোটামুটি ইম্পসিবলের পর্যায়ে, আমার এখানে পাঁচবার ছয়বার দেখতেছে। বিকজ অফ আমরা ইমোশনাল জাতি, আমরা কাঁদতে ভালোবাসি, আমরা আবেগ তাড়িত হইতে ভালোবাসি, আমরা পছন্দ করি, হ্যাঁ ইমোশনাল হইতে, এটা আমাদের ভালো লাগে ইমোশনাল হইতে। সো ভালো সিনেমা যদি দেন, বাংলাদেশের ভালো সিনেমা খুব কম ফেল করছে আমি বিশ্বাস করি, যদি ঠিকঠাক রিলিজ টাইম ধরে দেওয়া যায়।